সালাম আলাইকুম। এটা হলো সেই প্রবাস আমি যেখানেই থাকি। আজকে যে কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনি যদি আরেকজনের সংসারে আগুন লাগান, আপনি যদি আরেকজনের সংসারে যদি সমস্যা করেন, আপনার সংসারে সমস্যা করার জন্য আল্লাহ প্রস্তুত আছে। আপনি আরেকজনের যদি ক্ষতি করেন, আপনার ক্ষতি করার জন্য কিন্তু আল্লাহ রেডি আছে। সালামু আলাইকুম। আপনি হয়তো আজকে আরেকজনের সংসারে আগুন লাগিয়ে আরেকজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝড়কা লাগাই দিলেন, আরেকজনের ভাইয়ে ভাইয়ে ঝড়কা লাগাই দিলেন, ভাইয়ে বোনে ঝড়কা লাগাই দিলেন, বোনে বোনে ঝড়কা লাগাই দিলেন, ভাই থেকে ভাইকে পৃথক করে দিলেন, বাপ থেকে সন্তানকে পৃথক করে দিলেন, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দিলেন, সংসারে আগুন লাগিয়ে দিলেন, মিথ্যা কথা বলে একটা সংসারের মধ্যে আগুন জ্বালিয়ে সব সারখার করে দিলেন, আর আপনি হাসতেছেন, কী করতেছেন, আপনি তো বহুত মজা পাইতেছেন, কিন্তু আপনি কি জানেন এটাই আপনার জন্য আবার ফেরত আসবে, হয় আজ অথবা কাল। যে কোনো কারণবশত, কারণ আমার ভিডিওগুলো যদি ওদের কাছে পড়ে, ওদের নাম বললে হয়তো আমার কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, কারণ নাম বলতেছি না, যে আমার দেখা এরকম অনেকেই আছে যে দেখছি, আমি লাইভে দেখছি, বাস্তবে দেখছি, তারা আরেকজনের সংসার ভাঙছে আর তাদের সংসারটা কিন্তু আল্লাহ ভাঙছে। আরেকজনের সংসার ভাঙতে গিয়ে ভাঙতে পারে নাই, কিন্তু দেখা গেল নিজের সংসারটা আল্লাহ ভেঙে দিয়েছে, এইরকম প্রমাণ আমি দেখছি। আমার এই লাইফে আমি অনেক কিছু দেখছি। আমি যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আর সেটা হলো যে আপনার যদি এরকম কোনো মনোভাব থাকে, আপনি হয়তো আগামী ভবিষ্যতে কারো সংসার ভাঙবেন, আরেকজনের সংসারে অশান্তি করবেন, আরেকজনের সংসারের মধ্যে আপনি দুজক বানিয়ে দিবেন, তাহলে আপনি বোকা স্বর্গে আসছেন, কারণ এটা আপনার জন্য ফেরত আসবে। চিন্তা করে দেখুন, আপনি হয়তো কোথায় স্বামী স্ত্রীর মধ্যে, ভাইয়ে ভাইয়ে, বাবা ছেলে, বোনে বোনে, বা এইরকম কোথায় যদি আপনি কোনো সম্পর্ক যদি বিচ্ছিন্ন করার যদি মন মানসিকতা আপনার কাছে থাকে, আপনি যদি এরকম মন মানসিকতা নিয়ে যদি থাকেন, তাহলে এখন থেকে, এখন আজ, এখন এই মুহূর্ত থেকে আপনার মনের থেকে এগুলো ছেড়ে দিন। তার কারণ হলো, যদি আপনার সংসারে যদি আরেকজন এইরকম করে, তখন আপনার থেকে কীরকম লাগবে, আপনার সংসার যদি বিচ্ছিন্ন করে দেয়, তখন আপনি কতটুকু সহ্য করতে পারবেন, আগে নিজেকে নিজে একবার জিজ্ঞাসা করুন। তার কারণ হলো, পৃথিবী হলো গিভ অ্যান্ড টেক, আপনি ভালো কিছু দিলে ভালোটা একদিন না একদিন আপনি ফেরত পাবেন, আমি দেখছি, খারাপটা দিলে খারাপটাই কিন্তু ফেরত আসে, আজ অথবা কাল। আপনি ভালোটা দিবেন, ভালোটাই আপনি ফেরত পাবেন, বলা তো যায় না। আপনি হয়তো যার সংসার আজকে ভাঙতেছেন, হয়তো সে ছিল একেবারে নির্দোষ, আপনি হয়তো দেখাতে অনেক ভুল আছে, বুঝাতে অনেক কিছু ভুল আছে, আপনি হয়তো কোনো পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আপনি কোনো সংসারে আগুন লাগাইতে চাইতেছেন, কিন্তু আপনি কি জানেন, আপনি আগুন লাগাবেন ঠিক আছে, কিন্তু যে দোষ করেছে সে হয়তো এই পৃথিবীতে নেই, যে দোষ করেছে হয়তো বা আপনার দেখাতে দোষ, তার দৃষ্টিতে কিন্তু দোষ নয়, দেখা গেল যে পরিস্থিতির শিকার হয়ে হয়তো বা একজন অপরাধ করেছে, তাই বলে তার সন্তানরা, সন্তানের প্রতি আপনি সে প্রতিশোধ নেবেন, আর প্রতিশোধ নিতে গিয়ে আপনি এরকম করবেন, এটা হতে পারে না। আপনি যদি এইরকম করেন, আর সে আজিমে যে বসে আছে, সে আল্লাহ, কেউ বলে রব, কেউ কেউ বলে খোদা, কেউ বলে ভগবান, একজন এক এক নামে ডাকলে, কিন্তু সে কিন্তু সবার কথা বুঝে, কার কী মনের ইচ্ছা সে কিন্তু সব কিছুই বুঝে, সব কিছুই সে করতে পারে। তাই আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলতেছি, বারবার আমি আপনাদেরকে অনুরোধ করে একটা জিনিসে বলতেছি, যে আপনারা কখনো জীবনে এত বড় ভুল করবেন না, আরেকজনের সংসার কখনো ভাঙতে যাবেন না। আজকে এই ভিডিওটা আমি বানাইছি, এখন রাত্র 12:30 সৌদি আরব সময়, আজকে 15 তারিখ গিয়ে আজকে 16 তারিখ, 16 মে, অর্থাৎ আগামীকালকে বৃহস্পতিবার, আজকে রাত্র দিন হইলে বৃহস্পতিবার শুরু হবে। যে কোনো কয়েকটি ঘটনা আজকে আমার সাথে, মানে আমি ফোনে আলাপ করার পর কয়েকজনের কিছু ঘটনা আমি শুনলাম, কিছু কিছু সংসারের মধ্যে এমন কিছু আগুন জ্বলে আছে যে আগুনটা নেভানোর মতন কোনো ক্ষমতা কারো কাছে নাই, কারণ এমন এমন কিছু অপরাধ মানুষ করে ফেলে যে ক্ষমতা মানুষের পক্ষে সেটা সমাধান দেওয়া সম্ভব নয়। এরকম কয়টা ফ্যামিলির আজকে আমি একটু মোবাইলে আলাপ করলাম, কথা বললাম,
বা তারা ফোন করলো, এমনি সংসারের খোঁজ খবর নিতে গিয়ে আজকে যে কথাগুলো আমি জানতে পারলাম যে তাদের সংসারে যে বর্তমানে আগুনগুলো জ্বলতেছে, যে অশান্তি যে হইতেছে, এই কথাগুলো শোনার পর আসলে আমার খুবই দুঃখ লাগলো। আমি তাৎক্ষণিক অনেকটা দুঃখিত হলাম, কিন্তু পরবর্তীতে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে এক সময় এরাই কিন্তু আরেকজনের সংসারে আগুন দিছিল, আরেকজনের সংসার ভাঙছিল, আরেকজনকে কষ্ট দিছিল, আরেকজনের সংসারের মধ্যে অনেক অশান্তি করছিল, এরাই তারা এক সময় আজ থেকে কয়েক মাস কয়েক বছর আগে এরাই আরেকজনের সংসার, এক সংসার নয় দুই সংসার নয় অনেকগুলো সংসারের মধ্যে তারা এরকম অশান্তি সৃষ্টি করেছিল। আজকে তাদের সংসারের মধ্যে এমন অশান্তি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যে সমস্যার সমাধান এক আল্লাহ ছাড়া করতে পারে না। এখন আল্লাহ সমাধান করবে ঠিক আছে, কিন্তু তারা যেই মানুষের ক্ষতিগুলো করেছে ওই মানুষগুলো যদি ক্ষমা যদি না করে, ওই মানুষগুলো যদি মাফ না করে, তাহলে কিন্তু তো মাফ হবে না। এরা উনি যে অপরাধগুলো করেছে এই অপরাধগুলো হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এরা যে অপরাধগুলো করেছে আরেকজনের সংসারে আগুন দিয়েছে, আরেকজনের সংসারের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, যে একটা সংসারকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভাইয়ে বোনে বিচ্ছিন্ন করে দিয়েছে, বাবা মা মানে তারা সংসারের মধ্যে এরকম কিছু করেছিল যেগুলো আসলে আপনাকে আপনাদেরকে বোঝানোর মতো নয়। এক একজনরে এক একভাবে পুষলিয়ে পাশলিয়ে তারপরে তারা সংসারকে ধ্বংস করেছে। আজকে তাদের সংসারের মধ্যে এমন আগুন লেগে গেছে যে আগুন নিভানোর মতন কোনো ক্ষমতা কারণে, কারণ আল্লাহ কারো হক নষ্ট করে না। এরা মানুষের সংসার নষ্ট করেছে, তারা হয়তো বা কিছু সংসার হয়তো জোড়া নিয়েছে, কিছু সংসার জোড়া নেই নাই, কিন্তু আজকে তাদের সংসারে যে আগুনটা লেগে আছে এই আগুনটা কয়েক শত গুণ, কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণাগুণ আজকে তাদের সংসারে লেগে আছে। এই আগুন কখনো নিভবে বলেও মনে হয় না। তাই আমি যে কথাটা আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আমার কথা মানেন অথবা না মানেন, আমার কথা বিশ্বাস করেন অথবা নাই করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার একটা অনুরোধ রইল আপনাদের প্রতি যে আপনার আশেপাশে এই রকম আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন যে আপনার আশেপাশে এই রকম কিছু সংসার ভেঙে যাচ্ছে, ভাঙতেছে, হয়তো খেয়াল করে দেখবেন তারাই হয়তো একদিন অতীতে আরেকজনের সংসার ভেঙেছিল আর এই কারণে আজকে তাদের এই অবস্থা। আবার দেখবেন যারা বর্তমানে আরেকজনের সংসার এরকম ভাঙতেছে, আরেকজনের সংসার অশান্তি সৃষ্টি করতেছে, ভাইয়ে ভাইয়ে বোনে বোনে ভাইয়ে বোনে পৃথক পৃথক করে দিতেছে, স্বামী স্ত্রীর মধ্যে আগুন ধরাই দিতেছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক সৃষ্টি করে দিতেছে, ডিভোর্স করে দিতেছে, আপনি দেখবেন একদিন তাদের সংসারও এরকম অশান্তি সৃষ্টি হবে, তারা মৃত্যুর পূর্বে অবশ্যই সেটা ভোগ করে যেতে হবে। আপনি দেখবেন একটু চোখ কান খোলা রাখলে আপনিও বলতে পারবেন, আপনিও দেখতে পাবেন যে আসলে ঘটনাটা কিন্তু একেবারে গিভ অ্যান্ড টেক পলিসির মতন, একেবারে সিনেমার ফিল্মের মতন বাস্তব এগুলো হয়েছে এবং হইতে থাকবে। সর্বোপরি আমি আপনাদেরকে যে একটা কথা বলি, রোজগার কামাই করেন, কম করেন অথবা বেশি করেন, চাকরি করেন অথবা ব্যবসা করেন, হালাল পয়সা রোজগার করার চেষ্টা করবেন। তার কারণ হলো হালাল পয়সা পরিমাণে হবে কম কিন্তু বরকত হবে বেশি, আর হারাম পয়সা পরিমাণে হবে অনেক বেশি কিন্তু বরকত হবে কম। এটাই হলো পৃথিবীর চিরন্তন সত্য কথা। আর কেউ বিশ্বাস করুক অথবা নাই করুক, আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনার আশেপাশে মুরব্বী, আপনার দাদা দাদার বয়সে যদি কেউ থাকে, এরকম তাদেরকে জিজ্ঞাসা করুন যে আসলে কথাটা কতটুকু সত্য, তারাই আপনাকে বলবে। দেখবেন যারা এখন বর্তমানে হয়তো কাজকর্ম করতে পারতেছে না, হয়তো শুয়ে বসে থাকে, এরকম মুরব্বী বয়স 70-80 বছর হয়ে গেছে, তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিন, কারণ তাদের কাছ থেকে তাদের জীবনে অনেক উত্থান পতন হয়েছে, অনেক অভিজ্ঞতা তাদের আছে, তাদের কাছ থেকেও শিখে নিতে পারেন যে পৃথিবীর আসলে এই পলিটিক্সটা আসলে কীরকম গিভ অ্যান্ড টেক পলিসি। যে আপনি যদি ভালো কিছু করেন ভালোটাই কিন্তু আপনার কাছে ফেরত আসবে, আপনি যদি খারাপ কিছু করেন খারাপটাই কিন্তু আপনার কাছে ফেরত আসবে, এটাই হলো পৃথিবীর নিয়ম, পৃথিবীর রেওয়াজ হলো এটাই। তাই আপনি যেটা দিবেন সেটা আপনার কাছে ফেরত আসবে। এখন আপনাকে আপনার শত্রু আক্রমণ করেছে তাই বলে আপনি ফিট পেতে থাকবেন তা নয়, আপনি সেখানে প্রতিবাদ করাটাও দোষের কিছু নয়। সর্বোপরি যে কথাটা বলতেছি, টাকা পয়সা হালাল রোজগার করবেন ঠিক আছে, আর দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যে ধর্মের হন না কেন আপনার ধর্মটা আপনি যথাযথ পালন করার চেষ্টা করবেন, মানুষের উপকার করবেন যতটুকু পারেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় ততটুকু আপনি উপকার করবেন। আমি বলি না যে আপনার দুইটা চক্ষু আপনি বিক্রি করে আরেকজনকে হেল্প করেন, আমি বলি না আপনার দুইটা কিডনি বিক্রি করে আপনি আরেকজনকে হেল্প করেন, আমি তাও বলতেছি না। আমি বলতেছি না যে আপনার দুইটা পাকে কেটে বিক্রি করেন, আমি
সেটা বলতেছি না, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আপনি হেল্প করেন, এর চেয়ে বেশি কিছু আপনি যা করবেন সেটি আপনার জন্য ফেরত আসবে। আপনি ভালো কিছু করবেন, ভালোটাই আপনার জন্য ফেরত আসবে। তা আপনি যদি কারো উপকার করতে না পারেন, তবে একটা কথা খেয়াল রাখবেন, কারো কোনো ক্ষতি করবেন না, কারণ ক্ষতিটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ। আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, এই ক্ষতিটা কিন্তু আপনার সবচেয়ে বেশি ক্ষতি আপনারও নিজেরই হবে। আরেকজনের ক্ষতি করা থেকে সবসময় দূরে থাকবেন, খেয়াল রাখবেন, আরেকজনের ক্ষতি না করে যতটুকু পান উপকার করবেন, না হলে আপনি সরে যাবেন, তারপরও কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ আপনার হয়তো বা ছোটো একটা ক্ষতিতে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেমনি করে বড় একটা বেলুনের মধ্যে একটি সুই দিয়ে আঘাত করলে যেমন হাওয়াগুলো চলে যায়, হয়তো আপনার ছোটো একটা ক্ষতির কারণে এরকম একটা বেলুন পর্যন্ত ফুটে যেতে পারে। তাই যে কথাটা বলতেছি, উপকার করুন, যতটুকু পারেন মানুষের উপকার করেন, তবে কারো সংসারে অশান্তি হতে দেবেন না, আপনি নিজে অশান্তি করবেন না। যদি আপনার আশেপাশে এরকম কেউ যদি আরেকজনের সংসারে অশান্তি করতেছে যদি দেখেন, অবশ্যই সেখানে আপনি প্রতিবাদ করবেন, কারণ এই প্রতিবাদটা আপনার জন্য ফেরত আসবে। তৃতীয় ব্যক্তি আপনার সংসারে যখন অশান্তি করতে যাবে, ঠিক তখন আপনার আপনি যে এরকম উপকার করতেছেন, ঠিক এইরকম আরেকজন এসে সেখানে বাধা দিবে, আপনার সংসার ভাঙতে দিবে না, আপনার সংসারও টিকে থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সে আশা কামনা করে আজকের রাত্রে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।